প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সরল টিস্যু সরল টিস্যুর অবস্থান গঠন বৈশিষ্ট্য কাজ এবং চিত্র এ বিষয়গুলির মধ্যে আমাদের আলোচনাটি আজকে সীমাবদ্ধ রাখব তো প্রথমেই আমরা জেনে নিই টিস্যু কাকে বলে টিস্যু হচ্ছে অবিচ্ছিন্ন ও সুসংগঠিত একগুচ্ছ কোষ যাদের উৎপত্তি এবং প্রধান প্রধান কাজ একই ধরনের সেই কোষগুচ্ছকে টিস্যু বলা হয় অর্থাৎ টিস্যু বলতে আমরা একটা কোষের সমষ্টিকে বুঝবো যে কোষ সমষ্টি বা কোষগুচ্ছ একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি লাভ করে এবং তারা একই ধরনের কাজ করে বিভাজন ক্ষমতা অনুসারে উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে ভাজক টিস্যু এবং আরেকটি হচ্ছে স্থায়ী টিস্যু ভাজক টিস্যু অর্থাৎ যে টিস্যুর কোষগুলি বিভাজন ক্ষমতা সম্পন্ন এবং প্রোটোপ্লাজম সমৃদ্ধ তাদেরকে ভাজক টিস্যু বলা হয় একটা ভাজক টিস্যু উদ্ভিদের বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে ভালো করে লক্ষ্য করো যেমন এটি মূল কাণ্ডের শীর্ষভাগে অবস্থান করে এখানে কাণ্ডের শীর্ষভাগে অবস্থান করে কচি পাতায় অবস্থান করে মূলের প্রান্তে অবস্থান করে বিভিন্ন পর্ব মধ্যে অবস্থান করে এখানে নোট হচ্ছে পর্বও বলা হয় যেটাকে আমরা গিরা বলতে পারি যে গাছের বা কাণ্ডের বা বাঁশ গাছে তুমি দেখে থাকতে পারো সেই অংশটাকে বলা হয় নোট এই সমস্ত জায়গায় কিন্তু ভাজুক টিস্যু অবস্থান করে এরপর আমরা স্থায়ী টিস্যুর কথা বলতে পারি স্থায়ী টিস্যু তিন ধরনের একটি হচ্ছে সরল টিস্যু জটিল টিস্যু এবং নিঃশ্রাবী বা খরণকারী টিস্যু আমি নিঃশ্রাবী বা খরণকারী টিস্যু সম্পর্কে কিছুটা আলোচনা করেছি পরবর্তীতে বিস্তারিতভাবে আবারও ছবি সহ আলোচনা করব সরল টিস্যু হচ্ছে যে টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন আকার আকৃতি গঠনের দিক থেকে অভিন্ন টিস্যুর প্রত্যেকটা কোষই সেই টিস্যুর বলা হয় সরল টিস্যু এখন কোষের উপর ভিত্তি করে কোষটা ঠিক কীরকম সেই কোষের প্রকৃতির উপর ভিত্তি করে এই সরল টিস্যুর ভাগ করা হয়েছে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে প্যারেন কাইমা কোলেন কাইমা এবং স্ক্লেরেন কাইমা তো চলো আমরা বিষয়গুলি ভালো করে বোঝার চেষ্টা করি প্যারেন উদ্ভিদ দেহের সর্বত্র পাওয়া যায় একটা উদ্ভিদের সব স্থানে কিন্তু প্যারেন টিস্যুর উপস্থিতি রয়েছে প্যারেন ক্যামাটিস্যুর যে কোষগুলো রয়েছে কোষগুলি হচ্ছে জীবিত সমবেশীয় পাতলা প্রাচীনযুক্ত সমবেশীয় মানে একই রকম একই আকারের প্রত্যেকটা কোষের ব্যাস সমান তাদের প্রোটোপ্লাজম রয়েছে কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত সেলুলোজ হচ্ছে নরম কার্বোহাইড্রেট আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান অর্থাৎ কোষের মাঝে কিছু ফাঁকা জায়গা রয়েছে আমরা একটু ছবিতে দেখি এখানে ছবি লক্ষ্য করো প্যারেন ক্যামেরা টিস্যুর ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা এইখানে যদি একটু ক্লোজ দেখার চেষ্টা করি মোটামুটি এইখানে একটা টিস্যু দেখা যায় এবং এই টিস্যুর মাঝামাঝি জায়গায় যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক এবং কোষের মাঝখানে যে ফাঁকা স্থানগুলো রয়েছে এই ফাঁকা স্থানগুলিকে বলা হয় কোষ গহব্বর এবং এই অংশগুলো হচ্ছে নিউক্লিয়াস তো এই হচ্ছে মোটামুটি তোমার প্যারেন ক্যামা টিস্যুর একটা চিত্র এরপর প্যারেন টিস্যুর প্রকারভেদ নিয়ে যদি কথা বলি যে সমস্ত প্যারেন ক্যামার টিস্যুতে ক্লোরোফিল রয়েছে তাদের ক্লোরেন বলে আর যে সমস্ত প্যারেন টিস্যুর বায়ুকুঠুরি রয়েছে তাদেরকে অ্যারেন বলে অর্থাৎ ভিতরটা ফাঁপা এখানে কচুরি এবং শাপলা ফুলের যে বোটাটি রয়েছে তার ভেতরে অনেকগুলি ছিদ্র লক্ষ্য করা যায় এই ছিদ্র এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছিদ্রগুলি হচ্ছে বায়ুকুঠুরি যেটা বাতাস সমৃদ্ধ থাকে সেটাকে বলা হয় অ্যারেনকাইমা কাজ এবারে যে প্যারেন শুরু রয়েছে তার কী কী কাজ এখানে চারটে কাজ আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় খাদ্যদ্রব্য পরিবহন দেহের গঠনের সাথে তারা সম্পৃক্ত এবং খাবারের সাথে খাবার প্রস্তুত করা পরিবহন করা এবং সঞ্চয় করা এই তিন রকম বিষয় প্যারেন শুর করে থাকে এরপর আমরা চলে যাই কোলেন শুতে কোলেন ক্যামা টিস্যু কোথায় অবস্থান করে এটি পত্র পত্রবৃন্ত এবং পাতার শিরায় অবস্থান করে এখানে পত্র পত্রবৃন্ত হচ্ছে পাতার বোটা যেটা সেটা হচ্ছে পত্র বৃন্ত এবং এখানে যে শিরা দেখতে পাচ্ছ পাতার ভেতরে যে বিভিন্ন শিরা উপশিরা রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু কোলেন টিস্যু অবস্থান করে থাকে এছাড়া দণ্ডকলস এবং মিষ্টি কুমড়ার যে কাণ্ড রয়েছে সেই কাণ্ডে কোলেন টিস্যু অবস্থান করে দণ্ড দণ্ডকলস একটা বিশেষ ধরনের গাছ যেখানে সাদা সাদা ফুল হয়ে থাকে আর পাশে মিষ্টি কুমড়ার কাণ্ড আমরা দেখতে পাচ্ছি ক্যামা টিস্যুর কোষীয় বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো কোষীয় বৈশিষ্ট্য কি কোষপ্রাচীর অসমভাবে পুরু অর্থাৎ এটা কিন্তু কোথাও পুরু কোথাও পাতলা এরকম একটা বিষয় ছবি দেখলে আমরা বুঝতে পারবো কোষপ্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা থাকে আমরা প্যারেন্ট ক্যামেরা দেখেছিলাম সেখানে কেবলমাত্র সেলুলোজ ছিল এখানে সেলুলোজের পাশাপাশি পেকটিন এটা আর বিশেষ ধরনের কার্বোহাইড্রেট সেটাও কিন্তু এখানে থাকে এদের কোষগুলি লম্বাটে এবং সজীব প্রোটোপ্লাজম বিদ্যমান আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতে পারে বা এখানে থাকে আমরা একটু ছবিটা দেখি ছবিতে তুমি দেখতে পাচ্ছ প্যারেন টিস্যুর যে কোলেন টিস্যুর যে ছবিটা এখানে কিন্তু এর কোষপ্রাচীর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু যে প্রান্তগুলি রয়েছে সেই প্রান্তগুলি মোটা আছে সর্বত্র কিন্তু একই রকমভাবে মোটা এরা নেই এই বলা হচ্ছে অসমভাবে পুরু এদের কাজ কি এদের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা খাদ্য প্রস্তুত এটি কিন্তু প্যারেন ক্যামা টিস্যুরও কাজ ছিল এরপর আমরা চলে যাব স্ক্লেরেন কায়মায় স্ক্লেরেন কায়মা যে টিস্যুটি রয়েছে সেই টিস্যুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে কোষগুলি লম্বা শক্ত কোষপ্রাচীর পুরো যুক্ত লিগনিন কিন্তু অত্যন্ত শক্ত কার্বোহাইড্রেট এবং এখানে প্রোটোপ্লাজম থাকে না প্রোটোপ্লাজমবিহীন তার মানে এই স্ক্রেন ক্যামা টিস্যুর কোষগুলি কিন্তু অনেকটা নির্জীবের মতো এখানে প্রোটোপ্লাজম থাকে না এরা শক্ত হয় এবং বেশ শক্তই বলা চলে এদের যে ছবি আমরা দেখতে পাচ্ছি ছবিতে যদি কোষগুলি বোঝার চেষ্টা করো কোষগুলি ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে এদের মাঝে কিন্তু কোনো রকম আন্তঃকোষীয় ফাঁক থাকে না আর কোষগুলি যথেষ্টই শক্ত এবং মোটা স্কলেন টিস্যুর প্রকারভেদ এটি দুই প্রকার একটি ফাইবার বা তন্তু আর একটি হচ্ছে স্ক্লেরাইট বা স্টোন সেল ফাইবার বা তন্তু এখানে দুই রকমের তন্তু দেখা যায় একটা বাস্ট ফাইবার যেটাকে আমরা পাটের আঁশ বলে থাকি সারফেস ফাইবার সেটা হচ্ছে তুলা আর একটি রয়েছে কাষ্ঠল তন্তু সেটা হচ্ছে যে কাঠকে ছিললে যে কাঠের চোকাগুলি দেখা যায় সেটি হচ্ছে কাষ্ঠল তন্তু স্ক্লেরাইড এই স্ক্লেরাইড যে টিস্যুটি রয়েছে টিস্যুটি দেখা যায় কটেক্সে কটেক্স জিনিসটা কি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটাকে যদি আমরা মূলের একটা ব্যবচ্ছেদ হিসেবে ধরে নিই যে একটা মূলকে ব্লেডের সাহায্যে খুবই পাতলা বা সরু করে কাটলে যে বিষয়টি পাওয়া যায় তার একটা মাইক্রোস্কোপে দেখলে একটা ছবি দেখা যায় তো মূলের বাইরের দিকে যে ত্বক থাকে সেই ত্বককে বলা হয় বহির আর ভেতরের দিকে যে ত্বক থাকে সেই ত্বককে বলা হয় অন্তত্বক এই বহির্বক এবং অন্তত্বকের মাঝখানে একসাড়ি টিস্যু দেখা যায় এই টিস্যু বা কোষগুলিকে এখানে কোষ বলবো আমরা এখানে ভালো করে লক্ষ্য করো এটি হচ্ছে বহির আর আমি দুঃখিত ভালো করে লক্ষ্য করো এখানে ছবিটা সেটা হচ্ছে যে বহিরত্বক এবং অন্তত্বকের মাঝখানে কটেক্স থাকে এইখানে কটেক্স হচ্ছে এটা বহির এবং এটা অন্ততক এই বহিরত্বক এবং অন্তত্বকের মাঝখানে যে কোষগুলি থাকে এই কোষগুলিকে বলা হয় কটেক্স এছাড়া আর কোথায় থাকে এটা হচ্ছে ফল এবং বীজ থাকে বীজের বাইরের দিকে যে শক্ত বহিরাবরণী দেখা যায় সেই বহিরাবরণীতে কিন্তু স্ক্লেড যে টিস্যুটি রয়েছে কোষ রয়েছে সেই কোষ দেখা যায় এছাড়া যে নারিকেল দেখতে পাচ্ছ সেই নারিকেলটা অত্যন্ত শক্ত যেটাকে স্টোন সেল হিসেবে অভিহিত করা হয় বহির্ত্বকে জাইলেম ওফ্লোয়েমের সাথে পত্রবৃন্দে কোষগুচ্ছ হিসেবেও কিন্তু এই টিস্যুটি থাকতে পারে এখানে যে তুমি বৃন্ত দেখছো অর্থাৎ পাতার বোটা সেখানেও স্ক্লেরাইড কোষ থাকতে পারে এবার আমরা একটা তুলনীয় বা তুলনামূলক ছবি যদি দেখতে চাই সেটা হচ্ছে প্যারেনকাইমা কায়মা কোলেন কায়মা এবং স্কলেরেন এখানে প্যারেন কায়মা যেটা রয়েছে প্যারেন কায়মার যে কোষগুলি রয়েছে সেই কোষগুলির কোষপ্রাচীরটি তুলনামূলকভাবে কোলেন চাইতে পাতলা কোলেনকাইমার যে প্রাচীর রয়েছে কোষপ্রাচীরগুলি অসমভাবে পুরু আর স্ক্লেরেন কাইমার যে কোষগুলি রয়েছে সেটা সমানভাবে পুরু এবং শক্ত প্রোটোপ্লাজম প্যারেনকাইমা কোলেন কাইমায় প্রোটোপ্লাজম থাকতে পারে কিন্তু স্কলেরেন প্রোটোপ্লাজম থাকে না অর্থাৎ স্ক্লেন কায়মা যে টিস্যুগুলি রয়েছে সেই টিস্যুগুলি হচ্ছে মৃত তো এইভাবে আমাদেরকে একটু তিনটা যে টিস্যু রয়েছে প্যারেনকাইমা কোলেনকাইমা এবং স্ক্লেরেন কাইমা তাদের মধ্যে পার্থক্য বা তুলনীয় বিষয়গুলো দেখতে হবে তো মোটামুটি আমরা যে সরল টিস্যু ছিল সেই সরল টিস্যু শেষ করলাম আজকে পর্যন্তই আমরা আগামীতে যে স্থায়ী টিস্যু রয়েছে সেই স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে